ইলিনয়ের শিকাগোতে দুটি বন্দুক হামলায় এক শিশু সহ অন্তত চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও চারজন। রোববার বিকেলে শিকাগোর নর্থ সাইডের একটি পার্কে প্রথম হামলার ঘটনা ঘটে। এ হামলায় এক তরুণী নিহত ও তিনজন আহত হন। চার ঘণ্টার ব্যবধানে সাউথ সাইডের একটি বাড়িতে দ্বিতীয় হামলাটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ চারজনকে উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নেয়ার পর শিশু সহ তিনজনের মৃত্যু হয়। ইলিনয়ের শিকাগোর সাউথ ও নর্থ সাইডে দুটি বন্দুক হামলায় নারী ও শিশুসহ চারজন নিহত এবং চারজন আহত হয়েছেন। রোববার চার ঘণ্টার ব্যবধানে দুটি বন্দুক সহিংসতার ঘটনায় নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় পড়েছেন বাসিন্দারা। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শিকাগোর সাউথ সাইডের ভিনসেন্স এভিনিউর একটি বাড়িতে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় 8000 ব্লকের ওই বাড়ির ভেতর থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক শিশুসহ চারজনকে উদ্ধার করে তারা। পুলিশ জানায় হাসপাতালে নেয়ার পর ওই শিশুর মৃত্যু হয়। পরবর্তীতে আরো দুই ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ। গুলিবিদ্ধ চতুর্থ ব্যক্তির অবস্থা স্থিতিশীল। হামলার পর সংবাদ সম্মেলনে শিকাগো পুলিশের ডেপুটি চিফ সেনোরা বেন বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। এর আগে রোববার বিকেল সাড়ে তিনটার দিকে শিকাগোর নর্থ সাইডে পটাওয়াটমি পার্কে বন্দুক সহিংসতায় এক তরুণী নিহত হন, আহত হন আরো তিনজন। পার্কে হাঁটতে গিয়ে এই হামলা প্রত্যক্ষ করেন ফ্র্যাঙ্ক রোজ নামের এই ব্যক্তি। হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পার্ক নেইবারহুডের এই বাসিন্দা। তিনি বলেন, অন্তত আটবার গুলির শব্দ শুনেছেন। এরপর কয়েক কিশোরকে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখেন। পুলিশ জানায় হামলার শিকার ওই চারজন নর্থ রজার্স এভিনিউর পার্কটিতে সময় কাটাচ্ছিলেন। এক পর্যায়ে দুই ব্যক্তি তাদের ওপর এলোপাথারি গুলি চালায়। 911 খবর পেয়ে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স সহ প্যারামেডিক দল সেখানে উপস্থিত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে এগিয়ে আসেন স্থানীয়রাও। পুলিশ আরো জানায় নিহত ওই তরুণীর বয়স 19 বছর। গুলিবিদ্ধ তিনজনের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। তাদের বয়স 19 থেকে 22 বছরের মধ্যে। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশের ধারণা, সন্দেহভাজন দুই হামলাকারী শিকাগোর উত্তরে উইনচেস্টার অ্যাভিনিউর দিকে পালিয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। সতীর্থ কর্মকার, TBN24 নিউজ ডেস্ক। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।